তো খাবার অভাব ছিল না, পড়ার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। কারণ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন না তৎকালীন সময় এমন কোনো মুসলমান ছিল না। এমনকি হাসান এবং হুসাইনকে তৎকালীন মুসলমানরা নিজের পরিবার, নিজের সন্তান থেকে, এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতেন। তার ভিতর দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। কেন? ইসলামের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো খিলাফত ব্যবস্থা। কি ব্যবস্থা? খিলাফত ব্যবস্থা, যেটাকে বলা হয় রাষ্ট্র পরিচালনা, যেটাকে কি বলা হয়, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, যেটাকে আরবিতে যাকে বলা হয় খিলাফত ব্যবস্থা। আর আমরা যেটা জানি যে রাষ্ট্র পরিচালনা যে ব্যবস্থা, আমাদের যেটা জানা আছে সেটা হলো গণতন্ত্র। তো গণতন্ত্র, রাজতন্ত্র, খিলাফত ব্যবস্থা। তো কোরআনে মুসলমানদের জন্য রাষ্ট্র পরিচালনা যে ব্যবস্থা রয়েছে সেটা হলো খিলাফত ফিল আর্দ, খিলাফত ব্যবস্থা। যেই খিলাফত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনাতে প্রতিষ্ঠিত করেছিলেন। খিলাফত ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা। কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে বিচার ব্যবস্থা কায়েম করতে হবে, এটা পরিপূর্ণ একটা রূপরেখা বিধান ইসলামের মধ্যে আছে। কথা বুঝতে পারছেন? কারণ কি, আমি আর আপনি সবাই জানে ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিন এই আয়াতটি নাজিল হয়। আয়াতটি নাজিল হওয়ার পর বলে দেওয়া হয় আজকের দিনের পর থেকে। কোন দিন সেই দিন? বিদায় হজের দিন। কোন দিন? বিদায় হজের দিন বলে দেওয়া হয় আল ইয়াউম আকমালতু লাকুম, আজকে তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে আমি আল্লাহ নিজে কমপ্লিট করে দিলাম। আজকের পর থেকে একজন মুসলমানের, একজন মানুষের চলতে বলতে নিজের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। পরিবার কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, সমাজটাকে কিভাবে চালাবে, এর পরিপূর্ণ অন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আছেই। আল্লাহ পাক বললেন আজকের পর থেকে তোমাদেরকে কমপ্লিট জীবন ব্যবস্থা দিলাম, এর মধ্যে তোমাদের জন্য সব আছে, দুনিয়ায় চলতে যা কিছু প্রয়োজন তা আছে, এবং আখেরাতের পাথেয় সংগ্রহ করতে যা যা কিছু প্রয়োজন সেগুলোও আছে। এখন যদি কোনো মুসলমান এবং কোনো মুসলমানের সন্তান বলে ইসলামে রাজনীতি নাই, তার ঈমান থাকবে না? রাজনীতি বলতে আমরা বুঝি দুর্নীতি, মার্ডার, খুন, চাঁদাবাজি, মাদক ইত্যাদি, এইটা না। রাষ্ট্র পরিচালনা যেই ব্যবস্থা আমরা যেটা দেখে আসতেছি এটার নাম গণতন্ত্র, এটা না। রাষ্ট্র পরিচালনার যে সুব্যবস্থা খিলাফত ফিল আর্দ, রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে, দেশ কীভাবে পরিচালনা করতে হবে, এর কমপ্লিট ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে যে ইসলামী রাষ্ট্র পরিচালনা আবার কিসের, মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আবার এইটা কিসের, তাহলে এই ব্যক্তির ইমান থাকবে? আমি একটা মজমার মধ্যে বসছি, বসার পরে আলোচনা হচ্ছে চর মোনায়ের জিকির হবে। কথা বুঝতে পারছেন? কার জিকির হবে? চর মোনায়ের জিকির হবে। ওই মজমার মধ্যে একজন বলতেছে না না এটা হবে না। কেন?
কয় চরমোনার হুজুরে একটা সমস্যা আছে, কি সমস্যা আছে? কয় সে রাজনীতি করে। কি আশ্চর্য কথা! আমি মনে মনে বললাম, বোকা হবে না, তোর ইমান আছে কিনা সন্দেহ। ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা, এর ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন নাই। কথা বুঝতে পারছেন? বলছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন, কেন তার কি এমন ঠেকা পড়ছিল? তার তো খাওয়া পড়া চলাফেরা মান সম্মান টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না। এই উত্তরটা যদি আমরা সংক্ষেপে নিতে চাই, সেটা হলো খিলাফত ফিল আর, জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থা দিয়েছেন খিলাফত ফিল আর, যার মাধ্যমে একজন খলিফা নির্বাচিত হবে, এই খলিফা আল্লাহ পাকের যেই বিধিবিধানগুলো আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিচার পরিচালনার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিচার পরিচালনার ক্ষেত্রে যেই বিধিবিধানগুলো আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছেন, খিলাফতের মাধ্যমে একজন খলিফা নির্বাচিত হয়ে সেগুলো বাস্তবায়ন করবে। এটা হলো খিলাফত এবং খলিফা। এটা নফল না সুন্নাত না ফরজ? কি বলেন? এটা নফল না ফরজ? এটা আমাদের জানা নাই। আমরা এটাকে অনেকে নাজায়েজ মনে করি। এটা কি কি মনে করি? আর হুজুর মানুষের আবার এত বাড়াবাড়ি কেন? রাষ্ট্র যেমনে খুশি তেমনে চলুক, বিচার ব্যবস্থা যেমনে খুশি তেমনে চলুক, হুজুর মানুষের এত ইয়া কিসের, এত দরকার কিসের? আলেম ওলামাদের এত দরকার কিসের? এই খিলাফত ফিল আর, জমিনে আল্লাহ পাকের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তো যখন এই খিলাফত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করলেন মক্কা থেকে মদিনা এসে, প্রতিষ্ঠিত এই খিলাফত ফিল আর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন গোত্রীয় শাসন, সেখানে কোনো সুশাসন নাই, কোনো ন্যায় বিচার নাই, গোত্রীয় শাসন, বংশীয় শাসন, যা ইচ্ছা যে যেভাবে শাসন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা গোত্রকে ডাকলেন, প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকলেন। ওই সময় মদিনায় কাফের ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, বিভিন্ন ধর্মের সবাইকে আল্লাহ নবী ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা যেই রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা যেভাবে তোমরা চলছ, এভাবে আসলে একটা সমাজ একটা দেশ চলতে পারে না। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে রাষ্ট্র পরিচালনার একটি বিধান তিনি প্রণয়ন করলেন, যাকে ইসলামের মধ্যে, ইসলামের ইতিহাসে মদিনা সনদ বলা হয়, যেটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। একটা রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম যে সংবিধান প্রণয়ন করেছিলেন সেটা আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা রাষ্ট্র কীভাবে চলবে, তার নিয়ম নীতি কী হবে, তার গঠনতন্ত্র কী হবে, সর্বপ্রথম ইতিহাসে এটা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন প্রণয়ন করেছিলেন। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিখিত গুরুত্বপূর্ণ সংবিধানের মাধ্যমে যখন মদিনা রাষ্ট্র পরিচালনা করতে আরম্ভ করলেন, যেদিন থেকে তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মদিনা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা শুরু করলেন, সেদিন থেকে সমস্ত দুর্নীতি বন্ধ, সেদিন থেকে সমস্ত ধরনের ধর্ষণ, ইভটিজিং, নারীর অসম্মান বন্ধ, সমস্ত ধরনের হত্যা বন্ধ, লুণ্ঠন বন্ধ, চুরি ডাকাতি পুরা মদিনায় একেবারে বন্ধ হয়ে গেল।
তো এক শ্রেণীর মানুষ তো খুশি আর এক শ্রেণীর মানুষ বেজার, কি বলেন ঠিক কি না? এক শ্রেণীর মানুষ খুশি আর এক শ্রেণীর মানুষ বেজার। এক শ্রেণীর মানুষ খুশি কারা? যারা জুলুমের শিকার, অন্যায়ের শিকার, ধর্ষণের শিকার, ইপটিজিংয়ের শিকার, চুরির শিকার, ডাকাতির শিকার, এই লোকগুলো খুশি হয়ে গেল। কিন্তু চোর, ডাকাত, ছিনতাইকারী, লুটতরাজ, দুর্নীতিবাজ, এরা অসন্তুষ্ট হয়ে গেল। আগে কত সুন্দর নিয়ম ছিল, কাম করা লাগতো না। কি নিয়ম ছিল আগে? আগে কত সুন্দর নিয়ম ছিল, কোনো কাজ করা লাগতো না। কেমনে? রাস্তার পাশে দোকান বসা, ওর বাবা এই দোকানগুলো দিয়ে রাখছে, ওখান থেকে প্রতিদিন 100-150 টাকা চাঁদাবাজি করে নিজে বিলাসবহুল গাড়িতে চলে। এরা খুশি না বেজার? এরা বেজার। চাঁদাবান্দি বন্ধ হয়ে গেছে, চুরি বন্ধ হয়ে গেছে। কেন? খিলাফত ব্যবস্থা চালু হয়ে গেছে। কি ব্যবস্থা? জোরে বলেন, কি ব্যবস্থা? খেলাফত ব্যবস্থা কাম হয়ে গেছে মদিনার মধ্যে, চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়ে গেছে, ছিনতাই বন্ধ হয়ে গেছে, ইফতিজিং ধর্ষণ বন্ধ হয়ে গেছে, সমস্ত প্রকারের দুর্নীতি বন্ধ হয়ে গেছে। দুর্নীতিবাজ, ডাকাত, চোরেদের মাথা ব্যথা, এদের আয় ইনকাম বন্ধ হয়ে গেছে, এরা অসন্তুষ্ট হয়ে গেছে। এটা আবার কেমন বিধান আসলো? এখন তো চুরি করা যায় না, ডাকাতি করা যায় না। যে রাষ্ট্র পরিচালনার নাম খিলাফত ফিল আর, এটা জমিনের যেই প্রান্তে চালু থাকবে সেখানে ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। একটা দেশে আয় উন্নতি কম হতে পারে কিন্তু চুরি ডাকাতি থাকবে না। একটা দেশে আয় উন্নতি কম হতে পারবে কিন্তু দুর্নীতি থাকতে পারবে না। একটা বালিশের দাম আবার 57,000 টাকা হয় কি করে? একটা কলার দাম 3,500 টাকা হয় কি করে? একটা পর্দার দাম 27,000 টাকা কি করে হয়? রডের পরিবর্তে বাঁশ কি করে দেয়? কারণ 95% মুসলমান সেখানে থাকার কথা ছিল, সেখানে নামাজ যেমন ফরজ, সেখানে থাকার দরকারটা ছিল খিলাফত ফিল আর। এই খিলাফত ফিল আর না থাকার কারণে রডের পরিবর্তে বাস। বাংলাদেশ দেউলিয়া, মানি লন্ডারিং, প্রতি বছর 64,000 কোটি টাকা পাচার, চুরি ডাকাতি ছিনতাই। হেমায়তপুর যাবেন, পকেটে এইভাবে মোবাইল হাতে ধরে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? বাসের মধ্যে উঠবেন, আমার মাদ্রাসার এক হুজুর বেচারা গরিব মানুষ, একজন শিক্ষক, বাড়ি থেকে ঢাকা থেকে সে আসতেছে মাদ্রাসা, এখন দুই হাতে দুইটা ব্যাগ। এই বিচারের অপরাধ এই একটাই। কি অপরাধ? দুই হাতে দুই ব্যাগ, পকেটে হাত দিয়ে রাখতে পারে নাই, বিচারের মোবাইল শেষ। এই হলো তার অন্যায়। কি অন্যায়? দুই হাতে দুই ব্যাগ। কথা বুঝতে পারছেন? কিছুক্ষণ পরে দেখে পকেটে মোবাইল নেই। মহতারাম হাজরিন, কারণ যেই দেশে মুসলমান বসবাস করবে সেখানে যদি খিলাফত ব্যবস্থা না থাকে, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা যদি খিলাফত ব্যবস্থা না থাকে, সেটা অনন্য গায়ের মুসলিম ইহুদি খ্রিস্টানদের থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যাবে। বাস্তবতা তাই কিনা বলেন? আমরা অনেক সময় গল্প শুনি আয়ারল্যান্ড, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, হ্যান ত্যান, আবি যাবি, সেই দেশে বলে একটা মানি ব্যাগ 10-15 দিন পরে থাকলেও সেটা কেউ ধরে না, সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, তারপর কেউ ধরে না। কারণ কারণ হলো ওদের কোনো ধর্ম নাই, আর আমাদের ধর্ম আছে, আমরা মুখে স্বীকার করি সে ধর্মকে আমরা মানি না। তো মুসলমান যেই দেশে বসবাস করবে ওই দেশে রাষ্ট্র পরিচালনা যদি খিলাফত ফিল আর আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী না হয়, ও দেশ ইহুদি খ্রিস্টান মুশরিকদের থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যাবে। বাস্তবতা কিনা, বাস্তব কিনা একটু মিলাই নিন। সম্মানিত হাজরিন, বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের আখলাক সততা দেখে মক্কার
মদিনার ইহুদি খ্রিস্টান মুসলিম সবাই বলল আপনি রাষ্ট্রপ্রধান থাকেন, আর যেগুলো আছে বিভিন্ন গোত্র সব চোর বাটপা দাও ওগুলোরে দিলে, আগে তো পকেট ভরে খাইতো এখন ব্যাগ ভরে খাবে, আগে ব্যাগ ভরে খাইতো এখন বস্তা ভরে খাবে, এগুলোর রাষ্ট্রপ্রধান দেওয়া যাবে না, রাষ্ট্রপ্রধান আপনি থাকবেন। মক্কার কুরাইশ মদিনার সবাই এক বাক্যে বলে আপনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিলাফত ফিল্লাহ অর্থাৎ কুরআন দিয়ে মদিনা পরিচালনা শুরু করলেন, কুরআন দিয়ে বিচার ব্যবস্থা, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র সব জায়গা ন্যায় আর ইনসাফ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজিয়ে দিলেন। মক্কার মধ্যে সমস্ত অপরাধ এক কথায় পুরা মদিনার সমস্ত অপরাধ সাথে সাথে খতম, বিচারের মধ্যে কোনো কম বেশি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পারিবারিক বিচার করলেন, হযরতে সাউদা আল্লাহ রসুলের স্ত্রী হযরতে সাউদা আল্লাহ রসুলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই যে একটা কুমারী স্ত্রী আছে না হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কে আছে তো এর বিরুদ্ধে আমার একটা বিচার আছে। আল্লাহ রসুলের এগারো জন স্ত্রী ছিলেন, কতজন? ইসলাম একাধিক বিবাহ, সর্বোচ্চ চারটা, সর্বোচ্চ কয়টি? চারটি। বর্তমান বাংলাদেশের যে অবস্থা আমার কাছে মনে হয়তো একেবারে টোটাল একাধিক বিবাহ বন্ধ করে দিতে হবে, কে একাধিক বিবাহ করতেই পারবে না, নাম্বার এক। নাম্বার দুই, যদি একাধিক বিবাহ করতে হয় এটা কোনো রাষ্ট্রীয় আইন না, এই আইন কোনো দুনিয়ার মানুষ পাশ করে নাই। যদি দ্বিতীয় বিবাহ করতে হয় তাহলে ইসলামের নিয়ম কানুন অনুযায়ী করতে হবে, কারণ একটা মানুষের অর্ধেক যদি হাতি হয় অর্ধেক যদি মাছ হয় তাহলে এটা কিন্তু চলার উপযোগী থাকে না, কি বলেন? হ্যাঁ, ইসলামের মধ্যে বিবাহটা এটা ইসলামের বিধান, এটার মধ্যে আপনি আপনার নিজের মন গড়া একটা আইন ঢুকাই দেবেন, শর্ত ঢুকাই দেবেন, এটা চলবে না। কি আইন? আইন ঢুকাই দিয়েছে স্ত্রীর অনুমতি লাগবে, চোর চুরি করবার গৃহস্থরে সজাগ থাকতে পার, কথা বুঝতে পারছেন? হয়তো একবার বন্ধ করে দেন দ্বিতীয় বিবাহ চলবে না, আর যদি অনুমতি দিতে হয় তাহলে বলতে হবে পরিষ্কার কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেভাবে যদি কেউ একাধিক বিবাহ করতে পারবে সে করবে। খাদ্য চিকিৎসা বাসস্থান ন্যায় ইনসাফ, খাদ্য চিকিৎসা বাসস্থান ন্যায় ইনসাফ, এই চারটা জিনিস যদি কোনো ব্যক্তি করতে পারে, এই চার বিষয় যদি কোনো ব্যক্তি সক্ষম হয় সরকারিভাবে যাচাই বাছাই হবে, তারপরে তার বিয়ের অনুমতি হবে, নাহলে হবে না। এই চারটার কোনো একটাই যদি কম থাকে ও যদি দ্বিতীয় বিবাহ করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেন, পৃথিবীর কোনো মুসলমান কোনো দেশের জন্য দ্বিতীয় বিবাহ করার সাহস না পায়, আর না হলে একেবারে বন্ধ করে দেন। বর্তমান সমাজে যেভাবে দ্বিতীয় বিবাহ চলতেছে, দ্বিতীয় বিবাহ করার পরে হয়তো প্রথমটার দিক নাহলে দ্বিতীয়টার দিক, কি বলেন? মহতরম হাজরিন, আল্লাহ রসুলের বিবি ছিল এগারো জন, প্রত্যেকের মাঝে কিভাবে ন্যায় ইনসাফ করতে হয় চোখে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। হযরতে সাউদা আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে একজন কুমারী স্ত্রী আছে হযরত আয়েশা, তার ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বিচার দায়ের করছে কার কাছে? মদিনার রাষ্ট্রপ্রধান এবং বিচারপতি, রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি। তোমার কি অভিযোগ সাউদা? কে আর রাসূলুল্লাহি আমি একটু তরকারি রান্না করেছি, আমি আয়েশার ঘরে দিতে গিয়েছি, আয়েশার ঘরে যখন দেখলাম দিতে গেলাম দেখলাম আয়েশার মন মেজাজ একটু খারাপ, আয়েশাকে ডাক দিয়ে বললাম এই নান আপনার জন্য তরকারি আনছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খারাপ মাইন্ডে ছিলেন, তিনি রেগে গেলেন, তরকারি কি আমি রান্না করতে পারি না, তোমার আবার তরকারি দিতে করছে কে? এই বলে তরকারি একটু জল হযরত সাউদার মুখের মধ্যে লাগাই দিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন আমি একটু তরকারি দিতে আসলাম,
যিনি একটু ভালো করে পেট ভরে ভাত খাইতে পারে উনি আমার এরকম একটা কাম করে দিল, এটা কি কোনো কাজ হইল? আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন। আল্লাহ রসুল এক তরফা একজনের কথা শুনে চেতে যায় নাই। আমরা অনেক সময় কি করি, একজনের কথা শুনে অফিস থেকে আসছি, বইয়ে কইছে তোমার মা আজকে আমারে গালি গালাজ করে রাখে নাই, একেবারে শেষ দিতেছে, মার কাছে শোনা নাই, কারো এই কাজ কাছে শোনা মেলা নাই, মারে যায় বকাবার যে শুরু করে দিয়েছে, এমন সন্তান আছে না নাই? আল্লাহ রাসূল হযরত আয়েশাকে ডাকলেন, আয়েশা লাব্বাইক, এদিকে আসো, তুমি এই সাওদার মুখের মধ্যে তরকারি জোর লাগাই দিছ, কাহা দিছি কেয়া দিলাম, কেয়া রাসূলুল্লাহ প্রথম হলে আমার ভুল হয়ে গেছে, দুই নম্বর আমার মন মেজাজ ভালো ছিল না, আমার কাছে তরকারি নিয়ে বলেছে বারবার কথা বলছে তরকারি খান হ্যান তান, আমার রাগ হয়ে গেছে, তোর তরকারি তুই খা, এগুলো আমি একটু মুখের মধ্যে লাগাই দিছি, কাজটা কি তোমার ঠিক হয়েছে? তাই না, তাহলে তখন তোমার বিচার হবে, হ্যাঁ অন্যায় করছে বিচার তো হবেই, আমি জানি। সাওদাকে বললেন, সাওদা তোমার মুখের মধ্যে যেমন তরকারি লাগাই দিছে তুমিও আয়েশার মুখের মধ্যে তরকারি লাগাই দাও। হাজতে সাওদা রাদিয়াল্লাহু আনহা ওখান থেকে একটু তরকারি নিয়ে হজরতে আয়েশার মুখের মধ্যে লাগাই দিলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলবেন বলার পিছনে হেসে দিচ্ছেন, হাজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে দিচ্ছেন মানে কি, বিচারকে মেনে নিয়েছেন, আর হেসে দিচ্ছেন বলতে বিচার মেনে নিয়েছেন। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাসা দেখে হযরত সাওদা হাসেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়েছেন। দেখছেন বিচার ব্যবস্থা খিলাফত ফিল আর, পরিবার থেকে একবার রাষ্ট্র এমপি মন্ত্রী পর্যন্ত কারো কোনো ছাড় হবে না, আবার টাকা পাচার করবে, কি বলেন? টাকা পাচার করতে করতে দেশটা দেউলিয়া হয়ে গেছে, ন্যায় বিচার নাই, খিলাফত ফিল আর, কোরআনের বিচার না থাকার কারণে। মহতরম হাজরিন, আল্লাহর নবী খিলাফত ফিল আর মদিনার মধ্যে কায়েম করলেন, প্রত্যেকটা এলাকায় সুব্যবস্থা সুবিচার কায়েম হয়ে গেল, কারোর জন্য বিচারের বেলায় কোনো কম বেশি নাই। বনি মাখজুমার একজন মহিলা একবার দামি একটা জিনিস চুরি করলেন, কে? বনি মাখজুমার একজন মহিলা একবার তিনি দামি একটা বস্তু চুরি করলেন, এটা প্রমাণিত হল, প্রমাণিত হওয়ার পর মদিনার প্রধান বিচারপতি রাষ্ট্রপ্রধান বিচার জারি করলেন, আসারিক ওয়াসারিকাত ফাকতউ আইদিয়াহুমা, যে চুরি করবে সে মহিলা হোক অথবা পুরুষ হোক, সম্ভ্রান্ত হোক অথবা গরিব হোক, যে কোনো শ্রেণীর হোক না কেন, তার হাত কেটে দেওয়া হবে, ডান হাতের এই কবজি কেটে দেওয়া হবে। বিচারের রায় হয়ে গেছে, যেহেতু মহিলাটা মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির, দেখেন না সাধারণ নিয়ম যেটা ওই নিয়ম ওই মদিনাতেও ছিল, ধনী মানুষের বিচার নাই, ধনী মানুষের কি নাই? বিচার নাই। টাকা হলে আপনি কয়টা মার্ডার করবেন, যে কটা ইচ্ছা সে কটা করেন, কোনো অসুবিধা নেই, কি বলে?